দেড় বছর ধরে শ্রেণীকক্ষে তালা ঝুলছে। ভবনের আশেপাশে এমনকি ভেতরেও ময়লা ও পানি জমে তৈরি হয়েছে এডিস মশার প্রজনন কেন্দ্র। যেটা আমাদের বিল্ডিং এর সাথে যে বাথরুমগুলো, এগুলো সবগুলো আমরা ক্লিন করেছি। আর এটা আমাদের বিল্ডিং এর পেছনে একটা অব্যবহৃত বাথরুম, এটা আমাদের যে ক্লিনাররা আজকে সকাল থেকে আবার কাজ করছে, এটা তাদের করার কথা আর কি। আমরা আমাদের আশেপাশে যে চারপাশে যে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করেছি, প্লাস আমাদের এখানে পানি জমার কোনো স্কোপ নাই, আমরা ওগুলা যথাসম্ভব ড্রাই করেছি। এমন অবস্থায় স্কুল কলেজে ডেঙ্গু মোকাবিলাকে গুরুত্ব দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে এখন ডেঙ্গু মোকাবেলা চ্যালেঞ্জ বলছেন উত্তরের মেয়র। আমি অনুরোধ করব সবাইকে, সকল স্কুলের গভর্নিং বডিকে, সকল স্কুলের শিক্ষকদেরকে, সকল স্কুলের সকল গার্জেনদেরকে, যে আপনারা খোঁজ নেন যে স্কুলে বাচ্চাকে পাঠাবেন, সেই স্কুলে বিশেষ করে বাথরুম অব্যবহৃত যেগুলো আছে ওগুলোকে যেন আজকে যেন পরিষ্কার করে ফেলে। কালকে যারা বাচ্চারা যারা স্কুলে আসবেন সবাই যেন লং স্লিভ যেন পরে আসে, ফুলাতার শার্ট পরে আসে, ফুলাতা ফুল প্যান্ট যেন পরে আসে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সিটি কর্পোরেশন, বলছেন কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর চৌধুরী। তিনি বলেন মার্চ মাস থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। আপনি যদি সিজনের প্রথমেই মার্চ এপ্রিলের দিকেই যদি আপনি সারা তাদের আওতাধীন এলাকাতে দেখতেন যে কোথায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে এবং সেখানে যে অ্যাডাল্ট মশা যদি ক্যাপচার করে ট্র্যাপ করে সেখানে যদি পরীক্ষা করে দেখতেন যে কোনখানের মশার মধ্যে ভাইরাসটা আছে বা কোন এলাকাতে আছে, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো। এটা একটা তাদের বড় ধরনের ব্যর্থতা। ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে তারা যারা প্রফেশনাল পেশাজীবী এই লাইনের তাদের কথাকে তারা কখনোই গুরুত্ব দেন না। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গেল 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 301 জন, এর মধ্যে ঢাকায় 253 জন, ঢাকার বাইরে 48 জন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।